আজকে আমি কথা বলবো প্রবাসী বাংলাদেশিদের নিয়ে। প্রতি বছর বাংলাদেশের অনেক নাগরিক বিদেশে পাড়ি জমায় জীবিকার তাগিদে। তারা অধিকাংশই কাজ করে মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। কেননা বাংলাদেশে বর্তমানে বেকারত্ব একটি বড় সমস্যা, যার কারণে একটু ভালো থাকার জন্য, একটু বাড়তি ইনকামের জন্য তাদেরকে বিদেশে কাজ করার জন্য দেশ থেকে অনেক দূরে পাড়ি জমাতে হয়, যাতে নিজ পরিবারকে একটু হলেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা যায়। বাইরের দেশগুলোতে যেখানে বাংলাদেশি প্রবাসীরা কাজ করে তার মধ্যে প্রথমেই নাম আসে সৌদি আরবে। এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আরও অনেক দেশ। আর বাংলাদেশি প্রবাসীদের দুরবস্থার কথা কম বেশি আমরা সবাই জানি। আর এসব দেশগুলোতে বাংলাদেশি প্রবাসীদের অনেক কঠোর পরিশ্রম করতে হয়। পুরো দিন কঠোর কাজ করার পর দিন শেষে তাদেরকে নিজেদের খাওয়া দাওয়ার জন্য রান্নাও করতে হয়। তেমনই একটি দেশ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াতে 13,000-এর বেশি বাংলাদেশি রয়েছে। আজকে তুলে ধরব আমার পরিচিত কিছু দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের সম্পর্কে। প্রতিদিনকার রুটিন অনুযায়ী সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে কাজে যেতে হয় এবং দিনভর কাজ করে কাজ থেকে ফিরে নিজেদের জন্য খাবার তৈরি করতে হয়। আর এত ব্যস্ততা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা এমন একটি কাজ করে দেখেছেন যা সত্যি অবাক করার মতো। কাজের ফাঁকে এবং সাপ্তাহিক ছুটির দিনে কোনো একটি জমি কোনোভাবে ম্যানেজ করে তার মধ্যে শুরু করেছেন শাকসবজির চাষ, যাতে করে দেয়া যায় নিজেদের খাদ্যের যোগান, অনেকটা শখের বসে। আবার আরেকটা কারণ রয়েছে, আমাদের দেশে যেমন শাকসবজি অনেক সুলভ মূল্যে সহজেই পাওয়া যায় এবং দামটাও তুলনামূলকভাবে কম, কিন্তু বাইরের দেশগুলোতে শাকসবজি এবং খাদ্যদ্রব্যের মূল্য অনেক চড়া। তাই সকলে মিলে নিয়েছেন এই চমৎকার উদ্যোগ, যাতে করে নিজেদের কষ্ট উপার্জিত অর্থ কিছুটা হলেও সেভ করা যায়। দেখে মনে হবে এই যেন বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ। وعند اللقاء يعود الأحبة في ظل الإخاء تزيد المحبة وعند اللقاء يعود الأحبة في ظل الإخاء تزيد المحبة وعند اللقاء يعود الأحبة في ظل الإخاء تزيد المحبة كم طال اشتياقي لرؤية الأحباب وحب التلاقي في ظل الإخاء حمال الإله من بعد افتراقي كم طال اشتياقي برؤية الأحباب وحب التلاقي في ظل الإخاء حمال الإله من بعد افتراقي لتقارب أطل تنير القلوب ونحيا دعاة تنير الدروب لتقارب أطل تنير القلوب ونحيا دعاة ننير الدروب وعند اللقاء يعود الأحبة في ظل الإخاء تزيد المحبة وعند اللقاء يعود الأحبة في ظل الإخاء تزيد المحبة كم طال اشتياقي برؤية الأحباب وحب التلاقي في ظل الإخاء حمال الإله من بعد افتراقي كم طال اشتياقي برؤية الأحباب وحب التلاقي في ظل الإخاء حمال الإله من بعد افتراقي لتبقى رباطا تنير القلوب ونحيا دعاة ندير الدروب لتبقى رباطا تنير القلوب ونحيا دعاة ندير الدروب